20/9/2021 অর্থাৎ গতকাল রাত থেকেই শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বর্ষণ। গ্রাম থেকে শহর প্রায় সর্বত্রই কোথাও ছিটে ফোঁটা, কোথাও প্রবল বেগে বৃষ্টি জারি রয়েছে। উত্তর থেকে দক্ষিণে সমগ্র কলকাতা জুড়ে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন, প্রায় কলকাতার পুরো অংশই জলমগ্ন বলা যেতে পারে, অর্থাৎ জায়গায় জায়গায় জল জমে গেছে। এমতো অবস্থায় খিদিরপুরে জল নামানোর জন্য পুরসভার 6টি জেট কমান্ড মেশিন ব্যবহার করা হচ্ছে। জল জমার কারণ সম্পর্কে রাজ্য সরকারের শাসক গোষ্ঠী অর্থাৎ পুরসভার এক সদস্য তারক সিংহ মহাশয়, উনি মন্তব্য করলেন যে জল জমার কোনো কারণ নেই, তার সত্ত্বেও অর্থাৎ ড্রেন বন্ধ হয়ে গেছে, সেই ড্রেনে জল জমে এইভাবে যে রাস্তা এবং কলকাতা শহরের জায়গায় জায়গায় জলমগ্ন যে পরিস্থিতি, তা সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই, অথচ রাস্তায় জল জমে গেছে এবং শহরতলি জায়গায় জায়গায় জলে থইথই করছে। ড্রেন থেকে ময়লা বের করার ব্যবস্থা করা হচ্ছে। পুর প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিংহ, তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, আসুন শুনে নিন উনি ঠিক কি বললেন, তারপর ফিরে আসছি আমরা কলকাতা শহর এবং সারা পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার শহরগুলিতে আপদকালীন পরিস্থিতি অর্থাৎ প্রায় 8 কাল 12 মাস যে বর্ষাকাল শুরু হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় কয়েক বছর ধরে, এমতো অবস্থায় কলকাতা শহর অর্থাৎ শহরতলিতে জল জমে গেলে তার জন্য সরকারি যে তৎপরতা, আর গ্রামগুলি জলমগ্ন হয়ে গেলে সেই গ্রামগুলির জন্য না কোনো অ্যাডভান্স প্ল্যান, না তেমন কোনো সুরক্ষা, না ব্যবস্থা। আসুন শুনে নিন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিংহ মহাশয়, তিনি কি বললেন। খিদিরপুর বললে হবে না, কলকাতায় যেখানে যেখানে জল জমেছে আমরা মনে করছি যে সেই জল জমাটার কারণ নেই, গালিপিট জাম আছে বা ড্রেনের জাম আছে, সেখানে আমাদের মেশিন দিয়ে আমরা সাকশন করে জলটা ফেলে জেটকাম মেশিন দিয়ে জেটিং করে দেখব যে এখানে জলটা কেন জমেছে, গালিপিট জাম আছে এই জন্য না ড্রেনটা চোখ আছে। কিন্তু এখন কথাটা হচ্ছে, এখন প্রায় শোনা যায় বিভিন্ন মিডিয়া মারফত, নিউজ চ্যানেল, কখনো সোশ্যাল মিডিয়া, কখনো ফেসবুক, কখনো ইউটিউব, কখনো হোয়াটসঅ্যাপ, এইসবের মাধ্যমে আমরা প্রায় হয়তো অনেকেই লক্ষ্য করেছি কলকাতা শহরতলি জলে ডুবে গেছে। এই নিয়ে বিরোধী পার্টি থেকে বা বিরোধী পক্ষরা কখনো আওয়াজ তোলেন বা সাধারণ মানুষকেও বলতে দেখা যায় যে দুয়ারে সরকার, আসলে দুয়ারে সরকার না, দুয়ারে জল জমে গেছে, দুয়ারে বন্যা, দুয়ারে গঙ্গা ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রায়বার এটা আপনারা ভেবে দেখেছেন, কলকাতা শহরে জল জমে গেলে তার জন্য কিন্তু জল নিকাশির ব্যবস্থা বা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেলে তার জন্য প্রশাসক মহলি থেকে শাসক গোষ্ঠী কিছু না কিছু ব্যবস্থা করেই থাকেন, সেটা একদিনের জায়গায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হলেও। এবং সেখানে যখন রাজ্য সরকার থেকে সামালতে পারেন না, সেন্ট্রাল বাহিনী এসে সেখানে সহায়তা করেন। কিন্তু আপনি একটা কথা ভেবে দেখেছেন কি শ্রোতা বন্ধুরা, বাংলার অগণিত গ্রাম প্রত্যেক বছর জলের তলায় তলিয়ে যায়, সেটাকে আমরা শুদ্ধ দেশি চালু ভাষায় ডালাহাজা বলে থাকি, অথবা বৃষ্টির জলে যেটা ডালাহাজা, অথবা বাঁধ ভেঙে গেলে প্লাবন বন্যা হয়ে যায়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, বিশেষ করে ঘাটালবাসী, আপনাদের মনে করিয়ে দিই 2017 সাল জুলাই মাস, 26 জুলাই অথবা ঠিক ওই সময়টার আশপাশে, তারিখটা এমন মনে পড়ছে না, বাঁধ ভেঙে গিয়েছিল, প্রতাপপুর বাঁধ ভেঙে ঘাটাল নাকি জলের তলায় তলিয়ে গিয়েছিল, কিন্তু মিথ্যা কথা। ঘাটাল সাব ডিভিশন, ঘাটাল শহরের মধ্যে জল কিন্তু সেইভাবে মজুদ ছিল না, জল কিন্তু পুরো বন্যা, পুরো প্লাবন হিসেবে দেখা দিয়েছিল, পুরো গ্রামগুলো ডুবে গিয়েছিল, অসংখ্য গ্রাম ডুবে গিয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছিল। ঘাটাল শহরের নিচে যে নিচু এরিয়া, যে নিচু এলাকা, ওখান থেকে শুরু করে একদম রানীচোক
বেনাই পর্যন্ত যে নদী রূপনারায়ণ নদীর যে নিচু এলাকা অর্থাৎ ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড এইখান থেকে শুরু করে একদম মেদিনীপুরের শেষ বর্ডার পশ্চিম মেদিনীপুরের বেনাই রানীচক অর্থাৎ হুগলি জেলার আগে আমাদের যে মেদিনীপুরের শেষ বর্ডার রূপনারায়ণ নদীর তীরবর্তী এর মধ্যবর্তী রয়েছে অসংখ্য গ্রাম এবং হাজার হাজার লাক্ষাধিক মানুষ বন্যার প্লাবনে পড়েছিলেন। তখন কিন্তু সরকারিভাবে সেই ধরনের কোনো জল নিকাশির ব্যবস্থা করা হয়নি। আসলে জল হয়তো নিকাশ করা যাবে না, সেটা ঠিক কথা, কিন্তু একটা শহরের মধ্যে জল জমে গেলে তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্ল্যান রয়েছে, অ্যাডভান্স প্ল্যানিং রয়েছে জল নিকাশের জন্য। একেবারে জেটকাম সাকশন মেশিন ব্যবহার করা হয়েছে দেখুন, কারণ শহর বলে কথা, আমাদের রাজপথ, আমাদের মহানগরী, আলোকসজ্জিত নগরী, সেখানে কিন্তু জল জমে থাকতে পারে না, একদিন দুদিন তিন দিন ঠিক আছে, কিন্তু এই না এক মাস পনেরো দিন। এমনটাই হয়েছিল 2017 সালের ঘাটাল বন্যায়, কমসে কম 20 থেকে 25 দিন এলাকার লাক্ষাধিক মানুষ জলমগ্ন হয়ে পড়েছিলেন। সেখানে পঞ্চায়েত থেকে কোথাও কোথাও পঞ্চায়েত থেকে একটি করে নৌকো দেওয়া হয়েছিল, কিসের জন্য? এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। লাক্ষাধিক মানুষের বসবাস, সেখানে একটা দুটো তিনটে নৌকোতে কী কাজ হবে? কয়েকটা গ্রামের জন্য একটি করে নৌকো চিহ্নিত করা হয়েছিল, কারণ ওই সময় কিন্তু মানুষের আহারাদি সামগ্রী কম পড়েছিল, এক সপ্তাহ মজুদ ছিল কারো কারো দুদিন চার দিন দশ দিন, কিন্তু তারপর শেষ হয়ে যেতেই ঘাটাল আসতে হবে জিনিসপত্র কেনাকাটা করতে, তার জন্য কিন্তু যাতায়াতে প্রচণ্ড অসুবিধা, কারণ জল, অথই জল, নৌকোই হলো প্রধান অস্ত্র তখন। তো সাধারণ মানুষ, আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, শুধু কলকাতায় জল জমে গেছে, দুয়ারে গঙ্গা, দুয়ারে জল, দুয়ারে সরকার বললে হবে না, গ্রামের মানুষের জন্য সরকার থেকে কিছু আগাম পদক্ষেপ নিতে হবে, কারণ আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু বন্যা প্লাবিত একটি এরিয়া, এখানে 12 মাসের 8 থেকে 9 মাস অবিরাম বর্ষাকাল। আর এই যে বন্যার যে আশঙ্কায় যে ভয় ভীতি, সেটা কিন্তু আমাদের মনে প্রাণে থেকেই থাকে, তাই প্রত্যেক বছর যখন বন্যার আশঙ্কা প্রত্যেকটি গ্রামে, তো সেখানে সরকার থেকে নাই বা হলো ঘাটার মাস্টার প্ল্যান, সেখানে তো 200-500 হাজার কোটি জানি না না জানে অসংখ্য কোটির ব্যাপার আছে, তো মাত্র কয়েক কোটি টাকা সেখানে কিন্তু আমাদের বন্যার আগাম সতর্কতা হিসাবে এবং বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার্থে না হয় 1-2 কোটি টাকা মঞ্জুর করাই যেতে পারে নৌকো বা বন্যার জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলোর ব্যবস্থা সরকার থেকে করা যেতেই পারে, কিন্তু তা কখনো হয় না, শুধুমাত্র হয়ে থাকে কলকাতা শহরতলি জলের তলায় ডুবে গেলে, সেখানে কিন্তু জল নিকাশির ব্যবস্থা, সেখানে নানান ধরনের সরকারি পদক্ষেপ। যাকে আপনারা সাথে থাকুন, খবরে চোখ রাখুন, আর আপনার আশেপাশের যদি সত্য ঘটনা কোনো কখনো চোখে পড়ে, অন্যায় অত্যাচার এবং কোনো বিশেষ প্রতিভা ট্যালেন্টের অধিকারী যাই লক্ষ্য করুক বা লক্ষ্য করেন না কেন, আপনারা কিন্তু আমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন। আপনার ইচ্ছে মতো নাম অনুসারে প্রকাশ করব, অথবা গোপন রাখতে চাইলে গোপনে আপনাদের সত্য ঘটনা এখানে সম্প্রচার করব। নমস্কার, ধন্যবাদ।